বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত যখন দিতে শুরু করলেন যখন কাফেররা বিভিন্নভাবে ভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাধা দিয়ে শেষ পর্যন্ত তারা যখন খান্ত করতে পারল না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তারা তিনটা প্রস্তাব উত্থাপন করলো কয়টা তিনটা প্রস্তাব উত্থাপন করলো এক নাম্বারের প্রস্তাব হলো ইয়া মুহাম্মদ তুমি যদি দিনের দাওয়াত বন্ধ করে দাও কোরআনের আন্দোলন যদি বন্ধ করে দাও তাহলে তোমাকে এক নাম্বার পুরস্কার হলো তুমি যদি গোটা আরবের নেতৃত্ব চাও তোমাকে গোটা আরবের নেতা আমরা বানাই দিব আর তোমার কর্মী হয়ে আমরা সকলে কাজ করব মানুষের জীবনে কয়টা জিনিসের দরকার সুখী হওয়ার জন্য পরিপূর্ণ হওয়ার জন্য নেতৃত্ব সম্পদ আর নারী বাড়ি গাড়ি নারী আর নেতৃত্ব এগুলোই তো যথেষ্ট দুনিয়াতে চলার জন্য যে জিনিসগুলো সবচেয়ে বেশি দরকার এই তিনটার প্রস্তাবই তারা দিল এক নম্বরে নেতৃত্ব দুই নম্বরের প্রস্তাব হলো মোহাম্মদ যদি তুমি এই দিনের দাওয়াত কালিমার দাওয়াত বন্ধ করে দাও তাহলে তুমি যত সম্পদ চাও এই কাবার চত্বরে এনে আমরা হাজির করব স্বর্ণ রূপ দিনার দিরহাম যা কিছু লাগে সবকিছু আমরা কাবার চত্বরে হাজির করব তুমি শুধু নিতে থাকবে যত মন চাই তুমি নিয়ে নিবা যত সম্পদ তোমার লাগে আমরা সরবরাহ করব শর্ত একটা সেটা হলো কালিমার দাওয়াত দেওয়া যাবে না আমাদের হয়ে আমাদের মন মতো কাজ করা লাগবে তিন নাম্বারের প্রস্তাব হলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন নাম্বারের প্রস্তাব হলো তুমি আরমের সুন্দরী সুরসি চপলা অনন্য হরিণের মতো চাহরি ডাগর কালা চোখ মেঘবরণ কেশ সবচেয়ে সুন্দরী যে নারীটাকে তোমার ভালো লাগবে ওইটাকে তোমার জীবন সঙ্গিনী বানাই দেয়া হবে তারপর তুমি কালিমার দাওয়াত বন্ধ করে দাও এ প্রস্তাব আজও আছে সারা পৃথিবীতে চলছে আমরা জানি আমাদের কাছে খবর আছে বাংলাদেশের রাইসুল মুফাসিরিন সুলতানুল রয়েস সারা পৃথিবী ঘুরে যিনি কোরআনের তাফসীর করেছেন এই আল্লাহর গোলামদেরকে এই ধরনের অনেক লোমনীয় প্রস্তাব দেওয়া হয়েছে যদি তারা এই প্রস্তাবগুলো গ্রহণ করতেন তাহলে আমার মনে হয় বাংলাদেশের সর্বোচ্চ আসনে তারা আজকে বসতে পারত ঠিক না

সম্মানিত মুসলিম আইনে নাম আল্লাহর নবীর কাছে তিনটা প্রস্তাব যখন করলেন নবীজি বললেন তার চাচাকে লক্ষ্য করে বললেন ইয়া আম্মাহু লা আতরুকুHazardul amru lawada ash-shams khuliyamin wal qamara fish ও আমার চাচা জান যদি আমার ডান হাতে সূর্যকে এনে দেন আপনি তো পারবেন না এনে দিতে যদি এনে দেন والقمر في الشمال আর যদি আমার বাম আপনি চিহ্ন কেনে দেন لا اتفكو هذا الامر আমি আমার এই নিশন থেকে আমি আমার এই দায়িত্ব থেকে এক একটু দূরে সরে যাব না হাতা ইযহির আল্লাহ তাআলা হয় আল্লাহ রাব্বুল আমাকে বিজয় দান করবেন আও উহলিকা কাফি আন্না হয় এই দ্বীনের কাজ করতে করতে আমি নিঃশেষ হয়ে যাব ধ্বংস হয়ে যাব হালাক হয়ে যাব তারপর আমি আমার এই মিশন পরিত্যাগ করে এক চুলো দূরে সরে যাব না সুবহানাল্লাহ চিন্তা করেন নবীর ঈমান নবী কত ইস্তেকামাত ছিলেন সিদ্ধান্তের উপরে আল্লাহ যে দায়িত্ব দিয়েছেন এই দায়িত্ব পালনের ক্ষেত্রে কত ইস্তেকামত ছিলেন তাদের কোনো প্রস্তাব নবীকে টলাতে পারেন নাই টলাতে না পারার কারণে এবার কাফেররা তাদের দৃষ্টিভঙ্গি চেঞ্জ করলো তাদের পদ্ধতি পরিবর্তন করলো পৃথিবীর ইতিহাস এটাই প্রমাণ করে যদি আদর্শ দিয়া যদি কোনো শক্তির সাথে না পারে তাহলে অত্যাচার রাস্তা বেছে নেয় এটাই পৃথিবীর ইতিহাস প্রমাণ করে যুগ যুগ ধরে এবার কাফেররা তাদের সিস্টেম পরিবর্তন করল তিন প্রস্তাব দিছে মানে নাই এবার তারা তিনটা সিদ্ধান্ত গ্রহণ করল এই সিদ্ধান্তের কথা আমি বানিয়ে বলবো না কোরআনুল কারীম ৮ নম্বর সূরা সূরা আনফালের ৩০ নম্বর আয়াতে আল্লাহ নিজে বলে দিয়েছেন ওয়ে ভিয়াম কুরু বিকাল লেভিনা কাফারোনকা আওয় চলকা আওয়ি যুগ যুগ নবী হ্যাঁ ওয়েইজ ইয়াম কুরু বিকাল লেভিনা কাফারো কাফেররা যখন আপনার বিরুদ্ধে ষড়যন্ত্রের রায় ষড়যন্ত্রের প্রস্তাব স্থান করল তাদের সংসদে তাদের একটা সংসদ ছিল যেমন সারা পৃথিবীর প্রত্যেকটা দেশে আইন পরিচালনা করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করার জন্য একটা সভা থাকে যেমন আমেরিকাতে যে আইন পাস করা হয় এটার নাম হচ্ছে হোয়াইট হাউস ভারতে যেখানে আইন পাস করা হয় সেটার নাম হচ্ছে মন্ত্রসভা বাংলাদেশে যেখানে আইন পাস করা হয় এটার নাম হচ্ছে জাতীয় সংসদ ঠিক তদ্রুপ এই আবু জাহেলেরও একটা সংসদ ছিল এই সংসদের নাম ছিল দারুন নদওয়া এই দারুন নদওয়ার মধ্যে তা তিনটা প্রস্তাব উত্থাপন করলো এক নাম্বারে তবে এখানে এই প্রস্তাবগুলা বলার আগে আল্লাহ বলছেন ওয়াইজ ইয়াম কুরবিকাল লাযিনা কাফারু নবী হে কাফেররা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক প্রস্তাব উত্থাপন করেছে তাদের সংসদে তাই এই প্রস্তাব তিনটা বলার আগে আল্লাহ বলছেন ষড়যন্ত্রের রায় তাহলে পৃথিবীর সারা পৃথিবীতে ইমানদারদেরকে কুরআন ইসলামকে নবীর প্রেমিকদেরকে ধ্বংস করার জন্য যত রায় উত্থাপন করা হবে যত প্রস্তাব উত্থাপন করা হবে সবগুলো হচ্ছে শরয়ন্ত্রের বিল ঠিক কি না ওয়াইযাম কুরুবিকাল্লাযিনা কাফারু কাফেররা আপনার বিরুদ্ধে শরয়ন্ত্রের বিল উত্থাপন করলো ইয়ামকুরু শব্দটা আসে মাকরুহ মাকরুহুন থেকে মাকরু মানে কেরাহিয়াত অপছন্দ গৃনা মরীনা রায় তিনটা প্রস্তাবের মধ্যে এক নাম্বার হচ্ছে ওয়াইজি আম কুরবিকেল নাদিনা কাফানু লিয়ুস বিতুকাম আপনাকে তারা বন্দি করে ফেলবে জেলখানায় বন্দী করে নেবে দুই নম্বরে আও ইয়াকতুলুক अथवा আপনাকে হত্যা করে দিবে তিন নম্বরে আও ইয়ুফনিজুক অথবা আপনাকে দেশ থেকে নাগরিকত্ব নাগরিকত্ব ক্যান্সেল করে বের করে দেবে এই তিনটা প্রস্তাব যখন তারা উত্থাপন করল আল্লাহরা নিন তাদের প্রস্তাবের বিরুদ্ধে আবার আল্লাহ বললেন অয়াম অয়া করোনা অয়াম করুম বল্লহ খৈরন্মাকিন অয়াম তারা ষড়যন্ত্রের বিরুত্থাপন করল আর আল্লাহ কৌশল উত্থাপন করলেন কৌশল গ্রহণ করলেন

একটা জায়গা ছিল শিবে আবিতানি তালিব আবু তালিবের উপর কথা ওইখানে লোহার বেড়ি ছিলাম এইখানে দোকান ঢুকিয়ে দিল আল্লাহর নবীকে এবং নবীজির সাথে থাকা বা অন্য জন সাহাবি এবং সাহাবিয়াসহ সহ নবীজিকে সহ তিপ্পান্ন জন মানুষ তিপ্পান্ন জন ইমানদার এর মধ্যে বিয়াল্লিশ জন হচ্ছেন পুরুষ আর এগারো জন নারী এই সাহাবি সাহাবিয়া এবং ছোট্ট ছোট শিশু এখানে আছে জন মানুষকে এই শেবে আবু তালিবের মধ্যে ওটা ছিল আরবের তৎকালীন কারাগার কেন্দ্রীয় কারাগার সে কেন্দ্রীয় কারাগার মধ্যে ঢুকাই দিল প্রথম বছর নজরবন্দী করলো যে চোখে চোখে রাখবা তারা যাতে সেখান থেকে বের হতে না পারে বা তাদের গতিবিধি লক্ষ্য করবা দ্বিতীয় বছরে এসে আবু জাহেল এবার করলো সামাজিক বয়কট বলল মুহাম্মদের সাথে এবং যে তিপ্পান্ন জন লোক আছে তাদের সাথে কেউ দেখা সাক্ষাৎ করবা না কেউ দেখা সাক্ষাৎ করতে পারবা না ওইখানে জেলখানা আমাদের খাবার নিয়ে দিতে পারবা না খোঁজ খবর নিবানা দিবানা তাদের সাথে কোনো কথাবার্তা নাই সামাজিকভাবে বয়কট করে দিল এভাবে দুই বছর চলে গেল তৃতীয় বছরে সে আবু জাহেল চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করল বিশ্ব নবীকে এবার তার সাথী সঙ্গীকে কেউ কাউকে আর রাখবে না সবাইকে একেবারে মেরে ফেলবে এবার খাবার দাবার সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়া হলো সম্পূর্ণভাবে সবকিছু বিচ্ছিন্ন করে দেয়া হলো এবার সাহাবাই এবং মহিলা সাহাবি যারা ছিল ছোট্ট শিশু সহ সবাই মিলে তাদের সাথে যে খাদ্য পানীয় ছিল এগুলা খাওয়া শেষ এনার খাবার খাবারের মতো কিছু নাই শেষ পর্যন্ত সাহাবাই কেরাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবলা গাছের পাতা খেয়ে তারা জীবন যাপন করেছেন চামড়া ভিজিয়ে রেখেছেন দুই চার দিন চামড়া ভিজে ভিজার পরে চামড়াটা নরম হয়েছে এটাকে চিপিয়ে খেয়ে জীবন ধারণ করেছেন সাহাবীদের 15 দিন পর্যন্ত বস্ত্রাভ হয় নাই এক মাস পর্যন্ত তাদের পায়খানা হয় নাই খাবার নাই বস্ত্র পায়খানা হবে কি করে এবারে আস্তে আস্তে শুকিয়ে নিস্তেজ হয়ে মৃত্যুর দ্বার প্রান্তে পৌঁছে গেছেন তারা এমন দুর্বল হয়ে পড়েছে হযরত فاطمه রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর কলিজার টুকরা সন্তান হজরতে ফাতে এই সেবে আবি তালিবের মধ্যে যে তিন বছর বন্দি থেকেছেন ওনার শরীরটা এত দুর্বল হয়ে গিয়েছিল পরবর্তী সময়ে মাদানি জীবনে তার শরীরটা আর কখনো সুস্থ হয় নাই এমন কষ্ট সাবাইকে দেওয়া হয়েছে নবীকে দেওয়া হয়েছে এবার চূড়ান্ত সিদ্ধান্ত হলো মেরেই ফেলা হবে এবার আবু জাহেলের সভাসদের মাঝে যারা মন্ত্রী এমপি ছিল তার মধ্যে ধর্মমন্ত্রী ছিল আবুল আহাব অর্থমন্ত্রী ছিল ওমাইয়া বিন খল স্বরাষ্ট্রমন্ত্রী ছিল আবু সুফিয়ান এইভাবে মন্ত্রিত্ব ভাগ বাটরা ছিল তার মন্ত্রীরা কিন্তু তেমন খুশি না যেমন ভালো লোকদেরকে মেরা ফেলা হবে এদের মধ্যে একজন হিসাম ইবনাম বয়স তার বিরাশি বছর খেয়াল করে শুনবেন সিরাজ নিশামের মধ্যে ইতিহাসটা আসছে কারাগারের জীবনের ইতিহাসটা হিসাম ইবনে আমার বাড়ির মধ্যে গিয়েছেন ঘরের মধ্যে যখন শুয়েছেন বিছানার মধ্যে পুটমিট করে ঘুম আসে না তার স্ত্রী লিমা সানা দান আজ আপনি এরকম করতেছেন কোন কি হয়েছে আপনার হিসাব ইবনে আমর বলল খুশি তো আন আকুন মাজনুন ও আমার স্ত্রী আজ আমার মনে হচ্ছে আমি পাগল হয়ে যাব কই কেন আপনার কি হয়েছে আপনি তো আবু সংসদের উপদেষ্টা প্রধান উপদেষ্টা আপনি বয়জ্যেষ্ঠ ৮২ বছর মানুষ বয়স সেজন্য তাকে প্রধান উপদেষ্টা মানিয়েছে

তার স্ত্রী বললো আপনি যদি এই কথা বলেন তা আপনারও তো উপদেশটা পথ চলে যাবে এবং আপনাকে মেরিত ফেলবে বললো যদিও মেরে ফেলে তারপর আমাকে এর বিরুদ্ধে কথা বলতে হবে তা আমি তো একা পারবো না দেখি আর দুই একজন পাই কিনা সে ঘর থেকে বেরিয়ে গেল গভীর রাত রজনীতে রাত্র গভীর আরব দেশে শীতের সিজন অনেক শীত হয় গরমের সময় অনেক গরম হয় যেহেতু আপনার সেখানে গাছপালা কম রাতের বেলা খুব শীত পড়ে প্রচণ্ড ঠাণ্ডা উপেক্ষা করে হিশাম ইবনে আমর চলে গেলেন একজনের বাড়িতে তার নাম হলো জোহাইর ইবনে আবু উমাইয়া জোহাইর ইবনে আবু মাইয়্যার বাড়িতে গিয়ে দরজায় যখন নক করলেন জোহাইর ইবনে আবু মাইয়া দরজা খুলে দিলেন জোহাইর ইবনে আবু মাইয়া বললেন দাদা আপনি তো রাতে কেন আসলেন বলল তুমি কি ঘুমাও না কয় না আমি ঘুমাই না কারণ আমার বাড়িতে সমস্যা কই কি সমস্যা জোহাইর ইবনে আবু মাইয়া বলেন আমার মা বৃদ্ধ মানুষ আমার মা আজকে আমার সাথে অনেক রাগারাগি করেছে কারণ হলো আমার মা আমার মা এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি লালন পালন করেছিলেন বিশ্ব নবীর বয়স আমার চাইতে তিন তিন মাসের বড় মাত্র তিন মাসের ছোট বড় আমরা জোহাইর ইবনে আবু মাইয়া আর নবী যে তিন মাসের বড় ছোট রাসূল সাল্লাল্লাহু আলাইহি যখন ওনার মায়ের সাথে মদিনায় গিয়ে ওনার বাবার কবর জিয়ারত করে যখন চলে আসতেছিলেন পথিমধ্যে যখন ওনার মা ইন্তেকাল করতেছিলেন তখন জোহাইরের খালা ছিল উম্মে আইমান দাসী এই উম্মে আইমান দাসীর কাছে নবীজির মা আমেনা নবীজিকে সপে দিয়ে গিয়েছিলেন বলছেন উম্মে আইমান আমার এই সন্তানটা বড় এতিম হয়ে গেল এই সন্তান দুনিয়াতে সে তার বাবার মুখ দেখে নাই এখন আবার আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাচ্ছি চিন্তা করেন একটা শিশুর বাপ আগেই নাই ছয় বছর বয়স ছোট্ট মানুষটার মাও চলে যাচ্ছে এখন সে কার কাছে গিয়ে দাঁড়াবে কাকে মা বলে ডাকবে কাকে আব্বা বলে ডাকবে ডাকার মতো কোনো মানুষ নাই এই জন্য কাছে সপে দিয়ে গেছে বলছে তুমি তাকে দেখা উম্মে উম্মান মারা যাওয়ার সময় আবার জোহাইরের মা হচ্ছে উম্মানের বোন জোহাইরের মার কাছে সপে দিয়ে গেছে বলছে জোহাইরের মা গো এই মুহাম্মদে আপন বলতে কেউ নাই তোমার কাছে সফে দিয়ে গেলাম তুমি তাকে লালন পালন করিও একটু মোহাম্মদ আমার সন্তানের মতো আমি তাকে কোলে পঠিক পিঠে করে মানুষ করেছি এখন মোহাম্মদ কে আবু জাহেল বন্দি করে মেরে ফেলতেছে আর শুনলাম তুই বলে আরো বড় মোস্তান এ জহাইর আবু মাইয়া আবু জাহেল এর একজন সদস্য ছিল সে ছিল একজন ক্যাডার ব্যক্তি আবু জাহেল যদি বলতো অমুকের মাথাটা কেটে নিয়া আস জহির আবু মাইয়া নিয়ে আসতো তো জহিরের মা বলত সে শুনলাম তুই আরবের বড় সন্ত্রাস আবু জাহেল তোরে দিয়ে অনেক বড় বড় অপানসং করে এখন তোর ভাইকে মেরে ফেলছিস আবু জাহেল জেলখানায় রেখে আর তুই সেই আবু জাহেলের দরবারের একজন সদস্য

আবু তুই ত্যাগ করতে হবে তাকে ত্যাগ করে চলে আসবি যদি এইটাও না পারো সে জোহাই তাহলে শোন তিন নাম্বার শর্ত হলো আমি যখন মরে যাব কারণ আমি মোহাম্মদের বিরহ যন্ত্রণা আমি মরেই যাব সে সে আমার সন্তান ছিল জোহাই মোহাম্মদ আমাকে মা ডেকেছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি মায়ের পরে তিনজনকে মা ডেকেছেন এর মধ্যে জোহাইরের মা একজন আমার সন্তানটা যদি মারা যায় তার বিরহ বেদনা আমিও মারা যাব আমি যদি মারা যাই তুই আমার লাশের পাশে দাঁড়াবি না তুই আমার চেহারা দেখবি না তুই আমার সমাধির পাশে দাঁড়াবি না আল্লাহ তাকুম আলা কবরি আমার সমাধির পাশে দাঁড়াবি না এই তিনটা শর্ত যখন জহাইরের মা দিয়েছেন যুবক মানুষ রক্তগুলা টকবক করে উঠেছে তার চোখগুলা লাল হয়ে গেছে হিসাম ইবনে ওমরকে বলতাছে হিসাম ইমনি আমর কে দাদা আমার মা তিনটা শর্ত দিয়েছে এই জন্য আজকে মোহাম্মদ কে মুক্ত করা ছাড়া আমার আর কোনো কাজ নাই আমি তাকে মুক্ত করতেই হবে তাইলে আপনার এখানে জোহাইর ইবনে আবু মাইয়া হিশাম ইবনে আমর কেউ কিন্তু এখন মুসলমান হয় নাই তারা কাফের বললাম কেন এই কথাটা যে জোহাইর ইবনে আবু মাইয়া আর তার মা ইসলাম গ্রহণ করেন নাই কিন্তু তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুক্তির জন্য একমত হয়েছিল এবার জোহাইর ইবনে আবু মাইয়া আর হিশাম ইবনে আমর দুইজনে চলে গেলেন আরেকজনের বাড়িতে তার নাম হচ্ছে মুকতরি ইবনে হিশাম মুতঈম ইবনে আদি দ্বিতীয় নম্বরে মুতঈম ইবনে আদির বাড়িতে গেলেন যা দরজায় নক করলেন বললেন ভাই বাসায় আছেন বল্লাহু আসিক গিয়া বললি এত রাতে সাজা কেন আপনি বললেন আমার ঘরে কেয়ামত কেমন কেয়ামত মোহাম্মদ সাল্লাহ লাল ইসলামকে যে আবুজাহেল জালখানায় বন্দি করে রেখেছে সেই জন্য আমার ঘরে অনেক সমস্যা হচ্ছে সমস্যাটা হলো আমার একটা সন্তান আছে তার নাম জুবুর আইবনে মুতরিনিবনে আদি আদি এই জুবুর আইবনে মুতরিন ইফনে আদির বয়স যখন পনেরো দিন মুহাম্মদ আমাদের বাড়িতে আসছিল জুবুর ইয়েবনে মুতরিন ইফনে আদিকে তুলে নিয়েছিল।

আর আমার মুখে লালা দেওয়ার কারণে এই পাঁচ মাসের মাথায় কথা বলতে শুরু করেছে এবং সে এত সুন্দর সুন্দর কথা বলে খুব পাকা পাকা কথা বলে আর যেটা বলে সেটা সস্ত হয়ে যায় তা আমার সন্তান আজকে রাতে আমাকে বলতেছে আব্বা আবু জাহের মোহাম্মদ সাল্লামকে বন্দি করে রেখেছে আর আপনি আবু জাহালের আপনি বিভিন্ন খান থেকে টাকা পয়সা চাঁদাবাজি করে আবু দেন আবু জাহালের দল চালান এখন মোহাম্মদ সাল্লাহামকে আবু জাহেল মেরে ফেলতেছে আপনি যদি আবু জাহালের সবাসদ পরিত্যাগ না করেন মোহাম্মদ সাল্লাহামকে যদি বাঁচাতে না পারেন তাহলে আমি কিন্তু মারা যাব এবার মতিম ইবনে আদি চিন্তা করে আমার সন্তান যা বলে তা তো সত্য হয়ে যায় এই কথা শোনার পরে মতির বিবনে আদি এর স্ত্রী এসে বলল যে আমার সন্তান যুবরা যদি মারা যায় তাহলে আমি তোমার সংসার করব না আমি তোমার বাড়ি ছেড়ে চলে গেলাম মতিম ইবনে আদি বলল ভাইরা আমি এই বিপদ করছি আমার সংসার ভেঙে যাচ্ছে আমার সন্তান মারা যাচ্ছে এখন আমার এক একটাই মুক্তির পথ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে মুক্ত করতে হবে যারা বলেন সুবহানাল্লাহ ঘরে ঘরে মুহাম্মদের মুক্তির আন্দোলন আসে সব জায়গায় সবার দিলে দিলে কিন্তু মোহাম্মদ ইসলামের উত্তরসরি জানা তাদের মুক্তি হোক এটা চায় কিন্তু বলতে পারে না এবার এই তিনজনে মিলে আরেকজনের বাড়িতে গেলেন তার নাম হচ্ছে মুক্তার ইবনে হিসাম এই মুক্তার ইবনে হিসাম ছিল আবু জাহেলের সংসদের একজন সদস্য আবু জাহেলের বডিগার্ড ছিল আবার সম্পর্কে আবু জাহেলের খেলা তো হয় যাইয়া ডাক দেওয়ার পরে সেও সজাগ বলল কি ব্যাপারে তো গভীর রাতে সজাগ কেন এবার তারা বললাম মতিম ইবনে আদি বললাম যে আমার মুক্তার ইবনে হিশাম বললাম আজকে এক মাস পর্যন্ত আমি আবু জাহেলের দারুন নদওয়ায় যেতে পারি না আমার একটা রোগ হইছে দুরারোগ্য ভালো হচ্ছে না আজকে এক মাস হলো আমার আমি অসুস্থ আমি যেতে পারি না সংসদে এখন অনেক চিকিৎসা করছি সারে না আজকে রাতে আমার মা বলল

এই তিনজনে মিলে চলে গেল আরেকজনের বাড়িতে পাঁচ জন ওর নাম আছে সাইমা ইবনে আব্দুল সাইমা ইবনে মুক্তালিব এর বাড়িতে আরেক ঘটনা সাইম ইবনে মা হচ্ছেন আলিমাতুস সাদিয়ার ছোট বোন যে আলিমাতুস সাদিয়া দুতমা আনহা ছিলেন সেইখানে যায় দেখে সাইম ইবনে আব্দুল মুত্তালিব সে সজাক বলল এত সজাক কেন বলল যে আমার মা চিৎকার দিয়ে উঠেছে ঘুম থেকে বলল যে আমি স্বপ্নে দেখি মোহাম্মদ কে মেরে ফেলেছে আকাশ বাতাস যেন কাঁপছে সারা পৃথিবী যেন কাঁপতেছে আমার মনে হয় আমি আর বাঁচব না আমি মরে যাব তুই মোহাম্মদ কে যেমনি মুক্তি করে আন মুক্ত করে নিয়া এবার সাহেব না আব্দুল মোতালিব রাজি হয়ে গেল এই পাঁচজন মিলে তারা মোহাম্মদ সাল্লাহামকে মুক্ত করার জন্য চলে গেল হাজান নামক পাহাড়ের মধ্যে উঠে পাঁচ হাতে হাত রেখে শপথ গ্রহণ করল যে আমরা মোহাম্মদ সাল্লাহামকে মুক্ত না করে ঘরে ফিরবো না জোর বলেন ওই সময় ফজরের সময় হয়ে গিয়েছে শেষ পর্যন্ত মুক্ত করে আনার ব্যবস্থা করেছেন শেষ করতে পারলাম না তো এখানে কথা হলো কোনটা যে তারা কাফের হয়ে তারা কাফের হয়েও মোহাম্মদ সাল্লাহামকে মুক্ত করার জন্য ঐক্যবদ্ধ হয়েছে আজকে দুর্বাগ্যের বিষয় মুসলমানেরা মুসলমান হয় ইসলামের বিরোধিতা করে কোরআনের বিরোধিতা করে কোরআনের কথা যারা বলে তাদেরকে জেলখানা ঢুকানোর জন্য কাজ করে ঠিক কিনা বলেন এই তাদের থেকে শিক্ষা গ্রহণ করতে হবে যে আল্লাহর কোরআন প্রতিষ্ঠা করার জন্য নবীর আদর্শকে সমাজে প্রতিষ্ঠার জন্য আমরা সব সময় মিলেমিশে কাজ করব এবং আল্লাহর নবী যেভাবে কষ্ট করেছেন ইসলাম পালন করতে গিয়া কষ্ট হলেও আমরা সহ্য করে নিব আল্লাহ কবুল করে সকলে বলেন আমিন ওমা তাওফিকুল্লাহ বিল্লাহ ওয়া সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ